পেজ নাম্বার 38 খোল, এটা হচ্ছে গ্রুপ বি, ঠিক আছে, ন নম্বর কোশ্চেনটা, ঠিক আছে, ন নম্বর কোশ্চেনটা, এটা সিঙ্গেল এন্ট্রির অঙ্ক, ঠিক আছে, তো সিঙ্গেল এন্ট্রির অঙ্ক, তো এই অঙ্কটা পড়ি। আচ্ছা, এটা কিন্তু অনার্সে এসেছিল, এই অঙ্কটা অনার্সে এসেছিল 2020 সালের পেপার বলছি, মানে আগের বছর অনার্সে এসেছিল। কি বলছে, মিস্টার টি এস গুপ্তা কেপ্ট নো বুকস অফ অ্যাকাউন্টস ফর ইজ বিজনেস, ঠিক আছে, মিস্টার টি এস গুপ্তা কেপ্ট নো বুকস অফ অ্যাকাউন্টস ফর ইজ বিজনেস, কোনো বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করতো না, এন্ড অ্যানালাইসিস অফ হিজ রাফ ক্যাশ বুক ফর দ্য ক্যালেন্ডার ইয়ার 2020 শো দ্য ফলোইং ট্রানজ্যাকশন, মানে পার্টিকুলার দেখি একটা কি দিয়েছে, এটা ক্যাশ বুক দিয়েছে বা তুই বলছিস রিসিপ্টস পেমেন্ট দিয়েছে, তার মানে এখানে ক্যাশ বুক খোলার দরকারই নেই, ঠিক আছে। তো তারপর বলেছে কি দেখ, এখানে কিছু ব্যালেন্স দিয়ে দিয়েছে, ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স দিয়ে দিয়েছে, বলছে অল সেলস আর পারচেস ওয়ার অন ক্রেডিট, সমস্ত সেল পারচেস ধারে হয়েছে, তার মানে ক্যাশ সেল ক্যাশ পারচেস কিছু নেই, আরে ক্যাশ সেল ক্যাশ পারচেস থাকলে তো ক্যাশ বুকেই থাকতো, ক্যাশ বুকও নেই। আচ্ছা, বলছে ফর্ম দ্য এবাভ পার্টিকুলার প্রিপেয়ার ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2020, ব্যালেন্স শীট অ্যাজ অন দ্যাট ডে, প্রোভাইড ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড 10%, ফার্নিচার 5%, খুব ইজি অঙ্ক দিয়েছে। তো আমি যেটা শিখিয়েছিলাম প্রথমে, সিঙ্গেল এন্ট্রি করতে বললে আগে প্রথমে ডেটার্স অ্যাকাউন্ট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ওপেন করে নেব। তাহলে করি, প্রথমে ডেটার্স অ্যাকাউন্ট দেখ, খুলে নিয়েছি, ডেবিট ক্রেডিট, ডেটার্স অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, অ্যাসেট কমবে ক্রেডিট দিকে, ক্রেডিটার্স লাইবিলিটি, এইদিকে ক্রেডিট এইদিকে ডেবিট, লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। তাহলে দুটোকে কোশ্চেন কর, ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কত হবে, 60,000 টাকা, লেট টু ব্যালেন্স বিডি 60,000, বাই ব্যালেন্স সিডি 90,000, ক্রেডিটার্স ওপেনিং ব্যালেন্স 20,000, লেট বাই ব্যালেন্স বিডি 20,000, টু ব্যালেন্স সিডি 22,500 হয়ে গেল। কি বলেছে দেখ, রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের দিকে তো আমরা ছোট করে তাকাতেই পারি, তাই না, কি বলে রিসিপ্ট সাইজ এই যে রিসিপ্ট ফর্ম ডেটার্স, মানে ডেটার্স থেকে 80,000 টাকা পেয়েছি, তাহলে ডেটার্স অ্যাকাউন্টে কে নিয়ে বসবে, বাই ক্যাশ অ্যাকাউন্ট লেখ, ডেটার্স এর থেকে টাকা পেয়ে, জানি তো ডেটার্স এর থেকে টাকা পেলে কি হবে, ডেটার্স কমবে, তাই তো কেইট দিকে লিখলাম কত টাকা, 80,000 টাকা। আর পেমেন্ট সাইডে দেখ কি লিখেছে, পেড টু কেইটার্স, পেয়েছিস কেইটার্স কে পে করেছি কত, 42,000 টাকা, কেইটার্স কে পে করেছি মানে কেইটার্স ও কমবে, তাহলে কেইটার্স এর ডেবিট ইকুয়াল টু ক্যাশ, কত টাকা, 42,000 টাকা, ব্যালেন্স করে দিই 1,70,000, এই 1,70,000 এখানে লিখলাম, 1,70,000 থেকে 60% দিলে কত হয়, 1,10,000, যেটা ব্যালেন্স হয় তাকে বলে ক্রেডিট সেলস, ব্যালেন্সিং ফিগার। এবার এই সাইড রোল করি, ক্রেডিটার্স অ্যাকাউন্টটা 40,000 আর 20,000, 60,000 64,500 টাকা, 64,500, 20,000 টাকা বাদ দে কত হচ্ছে, 44,500, 44,500 টাকা, এটা কি লিখবো, বাই ক্রেডিট পারচেস, অ্যাকাউন্ট ব্যালেন্সিং ফিগার। তো দেখ, এগুলো বলার কিছু নেই, কে এক্সেল চলে যাবে যখন ট্রেডিং অ্যাকাউন্ট করবো, ওখানে কে এক্সেল চলে আসবে ট্রেডিং অ্যাকাউন্টের কেইটে, তাই না, ট্রেডিং অ্যাকাউন্টের কেইটে কি আছে, বাই সেলস ওর আন্ডার ক্যাশ সেল, কে এক্সেল ক্যাশ সেল তো নেই, তাহলে পুরোটাই কে এক্সেল হয়ে যাবে, এটা আছে কেইট পারচেস, ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিটে লিখবো টু পারচেস, তার আন্ডারে লিখি ক্যাশ পারচেস, কেইট পারচেস, ক্যাশ পারচেস তো নেই, পুরোটাই কেইট পারচেস হয়ে গেল। ক্যাপিটাল অ্যাকাউন্টটা খুলে নেই, মানে যদি কোশ্চেনে, আমি আগেও বলেছিলাম যদি কোশ্চেনে ক্যাপিটাল বলে না দেয়, মানে ওপেনিং ক্যাপিটাল যদি, যদি কোশ্চেনে ওপেনিং ক্যাপিটাল বলে না দেয়, যদি কোশ্চেনে ওপেনিং ক্যাপিটাল বলে না দেয়, তখন তোকে ওপেনিং ব্যালেন্স শীট খুলতে হবে, কোশ্চেনে যদি ক্যাপিটাল বলে না দেয় তখন কি করতে হবে, ওপেনিং ব্যালেন্স শীট, তো ওপেনিং ব্যালেন্স শীট শো করেছি, এইদিকে থাকে লাইবিলিটি আর এইদিকে থাকে অ্যাসেটস,
দেখ না ডেটারস এর ওপেনিং ব্যালেন্স কত দেখতে পাচ্ছিস 60000 তাহলে অ্যাসেট লিখব ডেটারস 60000 টাকা ক্রেডিটরস এর ওপেনিং ব্যালেন্স কত দেখতে পাচ্ছিস 20000 টাকা এখানে লিখ ক্রেডিটরস 20000 টাকা এই যে দেখে দেখে লিখতেই পারলাম আর কি কি দিয়েছে স্টক স্টক এর ওপেনিং ব্যালেন্স দিয়েছে 16000 টাকা লিখ স্টক অ্যাসেট তারপর প্ল্যান্ট এর মিশে 30000 টাকা এখানে লিখ প্ল্যান্ট এর মিশে 30000 টাকা स्टार्ट कर शुरू है আগের বছর শুরু হতে পারে তার আগের বছর শুরু হতে পারে কিন্তু এই বছর শুরু হয়নি এই বছর যদি শুরু হতো তাহলে ডেটারসের ওপেনিং ব্যালেন্স থাকতো না ক্রেডিটরসের ওপেনিং ব্যালেন্স থাকতো না ওপেনিং স্টক থাকতো না ফার্নিচারের ওপেনিং ব্যালেন্স থাকতো না প্ল্যান্টের ওপেনিং ব্যালেন্স থাকতো না কি বললাম বুঝতে পারছিস মানে এটুক তো শিওর এই বছর বিজনেস স্টার্ট হয়নি ঠিক আছে বুঝতে পারছিস তো তাহলে দেখ এখানে দেখেছিস তো তাহলে যদি এই বছর যদি বিজনেস স্টার্ট হতো তাহলে তোকে নিশ্চয়ই ক্যাশ বুকে রিসিট সাইডে ক্যাপিটাল বলে দিত ক্যাপিটাল কি বলেছে হ্যাঁ স্যার ক্যাপিটাল হচ্ছে ফার্দার ক্যাপিটাল মানে আগে ক্যাপিটাল শুরুতে ক্যাপিটাল কেটে ছিল তারপরের ক্যাপিটাল তার মানে এই বছর বিজনেস স্টার্ট হয় বিজনেস অনেক আগেই শুরু হয়েছে তার মানে বিজনেস যদি আগে শুরু হয় তাহলে তোর ক্যাশ বা ব্যাংকে তো কিছু না কিছু একটা ব্যালেন্স থাকবে কি না হ্যাঁ ক্যাশ বা ব্যাংকে কিছু না কিছু ব্যালেন্স থাকবে তুই কি কোশ্চেন পড়ে দেখতে পাচ্ছিস ক্যাশ বা ব্যাংকে কত ব্যালেন্স আছে সবাই কোশ্চেনের দিকে তাকা কেউ কি বলতে পারবে ক্যাশ বা ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে বল ক্যাশ বা ব্যাংকে বছরের শুরুতে কত ব্যালেন্স ছিল এখানে দেওয়া নেই আমি বলছি আমি আমার চোখে পড়ে গেছে কোশ্চেন দেখেই পড়ে গেছে যে ক্যাশ বা ব্যাংকে কত ব্যালেন্স ছিল দেখ ব্যাংকে এই শোন ক্যাশ বা ব্যাংকের ওপেনিং ব্যালেন্স তুই যে দেখতে পাচ্ছিস না স্যার দেখতে তো পাচ্ছি না তুই বললি স্যার রিসিট সাইডে ডেবিট দিকে যদি থাকতো বলে দিত যেমন অন্যান্য আমাকে বলে দিত আরে সব সময় যে ডেবিট ব্যালেন্স হবে তো নাও থাকতে পারে ওভারড্রাফট মানে কি আমার ব্যাংকে যত টাকা জমা রেখেছি না তার থেকে বেশি তুলে নিতে ওভারড্রাফট বলে তার মানে এই দেখ পেমেন্ট সাইডে প্রথমে লেখা ছিল ওভারড্রাফট 111 করি অর্থাৎ বছরের শুরুতেই ওভারড্রাফট ছিল 5000 টাকা মানে ব্যাংক ওভারড্রাফট তাই তো কি ছিল ব্যাংক ওভারড্রাফট তাহলে ব্যাংক ওভারড্রাফট কি লায়াবিলিটি মানে এখানে লিখতে হবে ব্যাংক ওভারড্রাফট তবে একটা কথা মাথায় রাখ এটাও তো শুনবি এখন তুই বলতে পারিস স্যার এটা তো ওভারড্রাফট বলে 5000 টাকা ওভারড্রাফট অনলি ব্যাংকেরই হয় ক্যাশের তো কোনদিন ওভারড্রাফট হয় না কোনদিন হয় না ব্যাংকেরই ওভারড্রাফট হয় ঠিক আছে তো তার মানে এখানে যে ওভারড্রাফট দিয়ে 5000 টাকা এটা ব্যাংক ওভারড্রাফট বলেছে ঠিক আছে তো ব্যাংক ওভারড্রাফট কত টাকা বল 5000 ঠিক আছে তো বুঝতে পারলি তো এগুলো তোকে মাথায় রাখতে হবে এগুলো ঠিক আছে তো যখনই বিজনেস আগের বছর যদি শুরু হয় তখন মাথায় রাখবি এই বছর ক্যাশ বা ব্যাংকের কিছু একটা ব্যালেন্স থাকবে তুই স্যার খুঁজে পাচ্ছিস না তার মানে সে ব্যাংকের ওভারড্রাফট আছে এগুলো তোকে ফলো করতে হবে অঙ্ক করলেই হবে না জিনিসগুলো খেয়াল করতে হবে তুই অঙ্ক করবি এরকম সিঙ্গেল এন্ট্রি করবি কখনো ক্যাশ বা ব্যাংকে থাকবে না তুই একটা বিজনেসে ক্যাশ বা ব্যাংকে ব্যালেন্স থাকবে এটা হতে পারে না থাকতেই হবে না থাকলে তুই খুঁজে বার করতে হবে ঠিক আছে তো বসিয়ে দিলাম পুরো মোটামুটি আর তো চোখে পড়ছে না আমার তো কি চোখে পড়ছে না মেলাতে হবে অ্যাসেট সাইডটা 60 16 76 76 দিয়ে 78 78 আর 30 কত হয় 108 108 থেকে 25 বাদ দিলে কত হয় ঠিক আছে
এবার দেখ ট্রেডিং পি এর ব্যালেন্স শিট খুলবো, তাই তো? খুলি ট্রেডিং করি। প্রথমে তো লিখতে হবে ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ লিখবো, ইন দা বুকস অফ মিস্টার টি এস গুপ্তা, মিস্টার টি এস গুপ্তা। তারপর লিখবো ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ফর দা ইয়ার এন্ড ডেট আসতে, ফর দা ইয়ার এন্ড ডেট 31/12/20। ডেবিট ক্রেডিট ব্যালেন্স শীট টু ওপেনিং স্টক। এই যে আমরা যে অ্যাকাউন্ট করাচ্ছি না, এখানে লিখছি না টু বাই, আমরা যে অ্যাকাউন্ট শিখছি, কিন্তু প্রফেশনাল জায়গায় যাবি বা কোনো বড় বড় কোম্পানি যদি কোনো কাজকর্ম দেখিস, মানে যে ওরা ফাইনাল অ্যাকাউন্ট করে, দেখবি না মানে খুব বড় লেভেল হাই লেভেলে দেখবি, এটা টু দেখবি না, লেখা টু বাই লেখা দেখবি না একবারই, ঠিক আছে? ওরা শুধু ওপেনিং স্টক এইভাবেই লেখে, মানে সবাই বোঝে যে এটা টুই বলছে, ওরা লেখে না। আমি অনেক বড় প্রফেশনাল কোর্স করব, তুই যদি আরো যদি ভালো করে প্রফেশনাল কোনো বুক ফলো করিস দেখবি এখানে লেখা থাকে না। বাট টেবিল স্যার তাহলে আমরা না লিখলে তো চলে না, আমাদের লিখতে হবে, আমাদের তো মেনটেন করতে হয়, আমাদের লিখতে হবে। কিন্তু প্রফেশনাল জায়গায় আমি বলছি বড় বড় কোম্পানি যারা কাজকর্ম গুলো করে ওরা লেখে না অনেক সময়, অনেক সময় কি লেখে, ঠিক আছে? তো যাই হোক, এখানে লিখছি ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত বলে দিয়েছিল? 16,000 টাকা। ক্লোজিং স্টক 18,000 টাকা। লিখবো বাই ক্লোজিং স্টক 18,000 টাকা। এই অঙ্কটা তো যথেষ্ট ইজি অঙ্ক না? অঙ্কগুলো আমি আগের দিন বলছিলাম ওই টাইপের অঙ্ক বলি, একটু টাফ হতো মাথা খারাপ, তো মাথা খারাপ কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে। ক্লোজিং স্টক অ্যাসেট লিখবো 18,000 টাকা। তারপর কি বলেছিল? এখানে লিখতাম টু পারচেসেস, মানে এখানে পারচেস বলতে কি পারচেস, অনলি 8 পারচেস। আচ্ছা কত বেরিয়েছিল আমি একটু বলতে পারবি? 44,500। আচ্ছা সেলস, পুরোটাই 8 সেলস ছিল, কত বেরিয়েছিল? 110,000। তারপর ওয়েজেস বলেছিল 17,500, এখানে লিখ টু ওয়েজেস 17,500। একটা জিনিস লক্ষ্য করলি, দেখ এখানে যতগুলো অঙ্ক হয়েছে গেলে এখানে এরকম লেখা থাকে আউটস্ট্যান্ডিং প্রিপেড, এরকম কোনো হবে হবে যাবে কোনো ঝামেলা থাকে, মানে এগুলো অঙ্ক তো খুব ইজি হয়, এগুলো ঝামেলা কোথায়? ওই মেনলি ডেটাস কেজেস করে নিলি, ওখানেই ঝামেলা শেষ হয়ে গেল, অঙ্ক শুনলে অঙ্ক। এগুলো 110,000 আর 18 যোগ করে কত হবে? 188,000। আমি লিখলাম 188,000, সেই 188,000 থেকে বাদ দিয়ে এগুলো 50,000, বাদ দিয়ে 50,000 হয়েছে, তাহলে 50,000 হলে গস প্রফিট, টু গস প্রফিট12,000 টাকা, ঠিক আছে? তো আর নেই, দেখ এই আর নেই, একটাই খরচা আর ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন দিতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন কার কার উপর বলেছে? ফার্নিচার আর ওখানে প্ল্যান্ট এন্ড মেশিনারি আর ফার্নিচার। তাহলে এখানে প্ল্যান্ট আমি শর্ট লিখছি, জায়গা নেই। প্ল্যান্ট আমি ছিল কত? শুরুতে ছিল 32,000 টাকা। আর কোনো কিছু কিনেছে প্ল্যান্ট? না স্যার কিছু কিনেই নি। তাহলে ডেপ্রিসিয়েশন যাবে দিয়ে 10% মাইনাস দিলে ডেপ্রিসিয়েশন 10% কত হচ্ছে? 3,000 টাকা, বাইরে হয়ে গেল 27,000 টাকা। ফার্নিচার, ফার্নিচার কত? 2,000 টাকা ছিল। ডেপ্রিসিয়েশন কত হচ্ছে? 10% কত হবে? 200 টাকা
ফার্নিচার 5% ছিল সরি 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 এক্সট্রিমলি সরি তাহলে 100 টাকা হবে হ্যাঁ ডেপ্রিসিয়েশন 5% তাহলে কত হচ্ছে 1900 টাকা তাহলে বল ডেপ্রিসিয়েশন কত হবে 3000 আর 100 যোগ করে 3100 টু ডেপ্রিসিয়েশন প্ল্যান্টের উপর 10% তাই তো প্ল্যান্ট ছিল কত 30000 টাকা এটাই 30000 টাকা 10% 3000 টাকা আর 2000 টাকা 5% কত হয় 100 টাকা ঠিকই আছে এখন ইকুয়াল টু নেট প্রফিট কত টাকা বললি 34900 টাকা দেখে নিতে ক্যাপিটাল ক্যাপিটাল কত বেরিয়েছিল 83000 এর সাথে ফার্দার ক্যাপিটাল যোগ করতে হয় ফাদার ক্যাপিটাল তো বলছেন বলেই দিয়েছে 10000 টাকা আচ্ছা তাতে কি কত ড্রয়িংস মাইনাস করব ড্রয়িংসও বলে দিয়েছে কত 5000 টাকা আর নেট প্রফিট যোগ করব নেট প্রফিট কত বের করলাম 34900 যোগ বিয়োগ করে বল কত আছে 83 আর 10 73 73 থেকে 5 বাদ দিলে 68 68000 চার 72000 72 আর 30 1,52,900 এই 1,52,900 কেইটার্স হ্যাঁ 1,22,900 কেইটার্স কেইটার্স হচ্ছে 22,500 1,45,400 ডেটার্স কত ছিল 90000 টাকা ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স দেখতে পাচ্ছিস এবার টোটাল কত দেখতো 1,35,400 সম্ভব নয় এটা কি বললি 34 কত 500 দিছে 600 সম্ভব নয় সম্ভব নয় ঠিক আছে কোনো মতে সম্ভব নয় তো যাই হোক এটাই হচ্ছে অ্যানসার তুই কেন এখন যে অঙ্কটা করাচ্ছি ঠিক আছে 7 নম্বর অঙ্ক অনার্সে এসেছিল ঠিক আছে 2019 সালে ঠিক আছে 2019 সালের পেপারে 7 নম্বর অঙ্কটা ঠিক আছে এটা অনার্সে এসেছিল বিকম অনার্সে এসেছিল তো কি বলেছে সুবল কিভস হিজ বুকস অন সিঙ্গেল এন্ট্রি মেথড মানে সুবল তার বইটা মেইনটেইন করে সিঙ্গেল এন্ট্রি মেথডে 1 জানুয়ারি 2018 তে হিজ অ্যাসেটস এন্ড লাইবিলিটি কি কি ছিল বলে দিয়েছে ঠিক আছে মানে ওপেনিং কি কি অ্যাসেট লাইবিলিটি ছিল বলে দিয়েছে দেখ 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 ওরা ভালো কাজ করে দিয়েছে আমাদের একটা সাহায্য করেছে ওরা ওপেনিং ক্যাপিটাল বলে দিয়েছে তাহলে কত সাহায্য করলো আমাকে তাহলে ক্যাপিটাল খোলার দরকারই নেই ওপেনিং ব্যালেন্সের দরকার নেই বা একটা কাজ তো ভালো কাজ করে দিয়েছে আচ্ছা ওরা ক্যাশ বুকও দিয়ে দিয়েছে বাহ আর একটা ভালো কাজ করে দিল কি কি ভালো কাজ করলো একটা ক্যাপিটাল খুলে দিয়েছে মানে ক্যাপিটাল বলে দিয়েছে তাহলে ওপেনিং ব্যালেন্সের দরকার নেই ওরা ক্যাশ বুক করে দিয়েছে ক্যাশ বুক খোলার দরকার নেই তাহলে বেসিক্যালি কি খুলতে হবে ডেটার্স অ্যাকাউন্ট বাহ তো হেভি ইজি অঙ্ক দিয়েছে ক্লোজিং ব্যালেন্স গুলো তো বলে দেয় এটা বলতেই হবে বলে দিয়েছে ঠিক আছে তো আমি বারবার বলি যে অঙ্ক কিরকম টাফ হবে জানিস টাফ হতে পারে
যদি কোনো এই অবস্থা কোনো অ্যাসেট বা কোনো লাইবিলিটি কোনো ব্যালেন্স যদি মিসিং থাকে, আমরা আগে করেছি বাট এখানে তো নেই, ধর এমন কোনো অঙ্ক পেলি, ধর স্টকের ওপেনিং স্টক বলেনি বা ক্লোজিং স্টক বলেনি, বা ওপেনিং ডেটাস বলেনি বা ক্লোজিং ডেটাস বলেনি, ওপেনিং ক্যাশার্স বলেনি বা ক্লোজিং ক্যাশার্স বলেনি, ওপেনিং ক্যাশ বলেনি বা ক্লোজিং ক্যাশ বলেনি, ওপেনিং ক্যাপিটাল বলেনি, এরকম টাইপের অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল হতে পারে, বাট এই সমস্ত অঙ্ক কিছুই নেই, আমরা সব দিয়েই দিয়েছি ইনফরমেশন, ঠিক আছে? তো তো করে ফেলতে পারো অঙ্কে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে বলেছে, বলেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনের উপর 5% ডেপ্রিসিয়েশন চাপাও, ফার্নিচার অ্যান্ড ফিটিংস এর উপর 2% ডেপ্রিসিয়েশন চাপাও, ঠিক আছে, প্রভিশন ফর বেয়ার অ্যান্ড ডাউটফুল ডেট এর উপর 5%, ঠিক আছে, ডেটার্স এর উপর 5% প্রভিশন করতে বলেছে, ব্যাস করে ফেলাম পুরা। আচ্ছা তোরা কোশ্চেন পেপারটা দেখে বুঝতে পেরেছিস, সিঙ্গেল এন্ট্রির সঙ্গে অড এসেছিল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, এটা হচ্ছে অফলাইন পেপারের কোশ্চেন, অফলাইন পেপার এরকমই হয়, অফলাইন পরীক্ষা এরকমই হয়, বাট এইবার তো তোদের অফলাইন না, তোদের কেমন দেবে 20 নম্বরের দুটো করতে হবে, 20 নম্বরে তোর 4টা কোশ্চেন দেবে, দুটো করতে হবে, ঠিক আছে? তো সব জানতেই পারবি আস্তে আস্তে কেমন হবে, না এটা 20 নম্বর না, এটা অফলাইন পেপার, কি বলছি, এটা অফলাইন পেপারের কোশ্চেন, যখন অফলাইন পরীক্ষা হয়েছিল তখন এই প্যাটার্নে কোশ্চেন হয়েছিল, যদি অনলাইন পরীক্ষা হয় এই প্যাটার্ন হবে না, অনলাইন হলে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, অনলাইন হলে তোকে 10 নম্বরে 4টে করতে হবে আর 20 নম্বরে দুটো করতে হবে, তার মানে টোটাল 6টা অঙ্ক করতে হবে, ছটা করতে হবে, অপশন প্রচুর থাকবে তোর কাছে, ঠিক আছে? চল বেশি গল্প করে লাভ নেই, ডেটার্স, ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কত বলেছিল 20,000 টাকা, ডেটার্স ডেবিট ক্রেডিট, ডেটার্স অ্যাসেট বাড়বে ডেবিটে কমবে ক্রেডিটে, ক্রেডিটার্স লাইবিলিটি, এটা ডেবিট এটা ক্রেডিট, বাড়বে এদিকে কমবে এদিকে, ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স লিখে দে 2 ব্যালেন্স বিডি, কত টাকা ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স 20,000 টাকা, তো তোরা কি বলতে পারবি ক্লোজিং ব্যালেন্স কত ডেটার্স এর, 25,000, ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্স বলে 25,000, তো লিখো বাই ব্যালেন্স সিডি 25,000, হয়ে গেল। এবার চলে আয় কেইটার্স, কেইটার্স এর ওপেনিং ব্যালেন্স কত, 15,000, লিখ বাই ব্যালেন্স বিডি 15,000, আর ক্লোজিং ব্যালেন্স কত বলেছে 10,000, লিখো 2 ব্যালেন্স সিডি 10,000, হলো তো। এবার চলে আয় কি বলেছে, রিসিভ ফ্রম ডেটার্স, ডেটার্স থেকে টাকা পেয়েছ 15,000 টাকা, তাহলে লিখো বাই ক্যাশ, লিখতে পারি তো সঠিক, বাই ক্যাশ কত টাকা 15,000 টাকা, আর পেমেন্ট টু ক্রেডিটরস কি বলেছে কত টাকা 20,000 টাকা, তাহলে ক্রেডিটরস এর ডেবিট লিখো 2 ক্যাশ, কত টাকা 20,000 টাকা, হয়ে গেল, মিলিয়ে দে ডেটার্স অ্যাকাউন্টে, মিলিয়ে দে 25-15 যোগ করে হলো 40,000, 40,000 থেকে 20,000 বাদ দিলে হচ্ছে 20,000 টাকা, এখানে লিখো 2 ক্রেডিট সেলস, আর এখানে টোটাল হচ্ছে 20 আর 10 যোগ করে 30,000, টোটালটা এখানে লিখবো 30,000, 30,000 থেকে 15,000 বাদ দিলে হচ্ছে 15,000, এখানে লিখবো বাই ক্রেডিট পারচেস, ওপেনিং ব্যালেন্স তো খোলার দরকার নেই, তুই বোঝা পারেন ওপেনিং ব্যালেন্স কেন খোলার দরকার নেই, তো বলেই দিয়েছে ওপেনিং ব্যালেন্স শিট, তাই না? ওপেনিং ব্যালেন্স তো বলে দিয়েছে, মানে ওপেনিং ব্যালেন্স বলেছে কি, আমরা ওপেনিং ব্যালেন্স থেকে ক্যাপিটাল বের করি আর ক্যাপিটালই বলে দিচ্ছি, তাহলে দরকার নেই, তাহলে এটা প্রো হয়ে গেলে বল, এবার আমি ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করে দিই, তাহলে তো অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারলা? হ্যাঁ, লিখে লিখবো ইন দা বুকস অফ সুবল, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কত লিখবো 31/12/18,
ডেবিট ক্রেডিট, এখানে লিখবো ব্যালেন্স শীট অ্যাজ অন 31/12/18, লাইবিলিটিস অ্যাসেটস ক্লোজিং স্টক বলেছিল 22,000 টাকা, এখানে লিখবো বাই ক্লোজিং স্টক 22,000। ক্লোজিং স্টক অ্যাসেটে চলে আসে, লেট ক্লোজিং স্টক 22,000 টাকা। দেখ এগুলো কিন্তু খুব অ্যানালাইসিস করছি না, কারণ এগুলো তো আগে বলাই আছে, এগুলো তো জানা জিনিসই কোনটা কোথায় বসে, তো সুতরাং এগুলো নিয়ে আমরা আলোচনা করার দরকার নেই, ঠিক আছে? তো আমরা বুঝেই গেছি। তারপর কি লিখতে হবে এখানে, টু পারচেসেস, প্রথমে লিখবো ক্যাশ পারচেসেস, ক্যাশ পারচেস কোথা দিয়ে পাবো, ক্যাশ বুক থেকে পাবো, ক্যাশ বুক থেকে ক্যাশ পারচেস পাবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ক্যাশ পারচেজ বলেনি, এখানে ড্যাশ দিয়ে দিলাম, ঠিক তো? তার নিচে দিব কেইট পারচেজ, কেইট পারচেজ আমরা বের করলাম কেইটার্স অ্যাকাউন্ট থেকে, কত টাকা? 15,000। এই দুটো যোগ করে 15,000 টাকা বসিয়ে দিলাম এখানে। তারপর লিখতাম কি, টু ওয়েজেস, ওয়েজেস কত টাকা ছিল, 5,000 টাকা। এখানে লিখতাম বাই সেলস, ১৬১০ টাকা, ঠিক তো? লাস্ট বলেছিল কি, প্রভিশন পার ব্যাড ডেট বলেছিল 5%,
পয়সার প্রায়োরিটি কার করে ডেটার্স এর উপর হয় কোন ডেটার্স ক্লোজিং ডেটার্স তাই তো ডেটার্স কত ছিল 25000 টাকা 25000 লিখ ডেটার্স 25000 তার থেকে মাইনাস পার প্রভিশন 1250 বাদ দিয়ে হবে 23000 30,140 নেট প্রফিট কত টাকা 19,140 তার থেকে মাইনাস করবো ড্রয়িংস 5,000 টাকা আচ্ছা ক্যাশে কত ব্যালেন্স ছিল 7,000 টাকা লিখে গেল ক্যাশ 7,000 ক্লোজিং স্টক 22,000 প্ল্যাট 29,450 ফার্নিচার 2,940 ডেটার্স 23,750 ক্যাশ 7,000 85,140 তাহলে হয়ে গেল দেখো তাড়াতাড়ি হয়ে গেল অঙ্করা কিছু নেই অঙ্করের মধ্যে পারে